আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজ আপনাদেরকে করে দেখাবো এই জ্ঞান স্কোয়ারটা। তো এটা আমি করছি সামারিয়ান দিয়ে, এর সাথে আমি 2.5 mm কাটা নিয়েছি। তো যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনে ক্লিক করে নেবেন। তো চলুন কীভাবে তৈরি করতে হয় জ্ঞান স্কোয়ারটা আমরা দেখে নিই। তো প্রথম আমি একটা নট করে নিব, এরপর আমি 6টি চেন করব। 6টি চেন করে আমি প্রথম চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এরপর চেন করব 4টি। 4টি চেন করে কাটা 2টি প্যাঁচ দিয়ে আমি 1টি ডাবল কুশি তুলব। এরপর আমি 3 বারে ছেড়ে দিব, 2টি 2টি লুপ করে আমি 3 বারে ছাড়ব। আবার কাটা 2টি প্যাঁচ দিব, আবার 1টি ডাবল কুশি তুলব। প্রথমে 2টি লুপ ছাড়ব, এরপরে 2টি, এরপর আবার 2টি, মোট 3 বারে ছেড়ে দিব। এভাবে করে আমি মোট 15টি ডাবল কুশি করব। প্রথম 3টে চেন নিয়ে আমাদের মোট 16টি ডাবল কুশি হবে। এরপর প্রথম যে আমরা 4টি চেন করলাম, ওই 3টি চেনে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। প্রথম 3টি চেন নিয়ে আমাদের মোট 16টি ডাবল কুশি হলো। এরপর আবার 5টি চেন করব, 5টি চেন করে আমি পরের ঘরে 1টি ডাবল কুশি তুলব। এরপর 2টি চেন করব, এরপর আবার নেক্সট ঘরে 1টি ডাবল কুশি করব। আবার 2টি চেন, আবার নেক্সট ঘরে 1টি ডাবল কুশি। দুটি চেন, নেক্সট ঘরে 1টি ডাবল কুশি। এভাবে করে রাউন্ডটা শেষ করব। লাস্টে আমি 2টি চেন করে 3টি চেনে স্লিপ স্টিচ করে জয়েন করব। তো এই যে পুরোটা আমি করে নিলাম, আবার ঘরের মধ্যে আমি স্লিপ স্টিচ করে জয়েন করলাম। এরপর 3টি চেন করব, 3টি চেন করে ঘরের ভিতরে আমি 5টি ডাবল কুশি করব। আগে 3টি চেন আমাদের 1টি ডাবল কুশি, এখন আমরা আরও 4টি ডাবল কুশি করব সেম ঘরে। এরপর কাঁটাটা খুলি আমরা, প্রথম যে ডাবল কুশি করলাম ওই ডাবল কুশিতে আমরা কাঁটা ঢুকিয়ে 1টি সিঙ্গেল কুশি করে দিব। এটাকে বলে পপকর্ন স্টিচ। এরপর আমরা 3টি চেন করব, 3টি চেন করে এবার পরের ঘরে আবার 5টি ডাবল কুশি করব। সেম ঘরে 5টি ডাবল কুশি করে নিব।
আবার কাটা খুলি, আবার প্রথম যে ডাবল কুশি করলাম ওই ডাবল কুশির ভিতরে কাটা ঢুকে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করব। এরপর আবার তিনটি চেন করব, তিনটি চেন করে আবার নেক্সট করে আমি পাঁচটি ডাবল কুশি করব। এইভাবে করে আমি এই রাউন্ডটা শেষ করব। লাস্টে তিনটি চেন করে স্লিপ স্টিচ করে দিব। তো আমি এই যে পুরোটা করে নিলাম সেমভাবে, এখন লাস্টে আমি দুটি চেন করে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। এরপর আবার আমরা স্লিপ স্টিচ দিয়ে আমরা ফাঁকা অংশে আসব। এরপর তিনটি চেন করব, তিনটি চেন করে আমি সেম করে আবার চারটি ডাবল কুশি করব। পাঁচটি ডাবল কুশি করে আমরা প্রথম যে একটি ডাবল কুশি করলাম ওই প্রথম ডাবল কুশির ভিতরে কাঁটা ঢুকিয়ে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করব। তারপর আবার তিনটি চেন করব, তিনটি চেন করে আবার নেক্সট করে আমি পাঁচটি ডাবল কুশি করব। পাঁচটি ডাবল কুশি করে আমি প্রথম চেনে আবার একটি কাটা ঢুকি সিঙ্গেল কুশি করে দিব। এবার দশটি চেন করব, এখানে আমরা কর্নার তৈরি করব, তাই দশটি চেন করব প্রথমে। দশটি চেন করে আমি নেক্সট করে আবার পাঁচটি ডাবল কুশি করব। সেম করে আমি পাঁচটি ডাবল কুশি করব। এরপরে কাঁটা খুলি আবার একটি সিঙ্গেল কুশি করে জয়েন করব। যে একটা কর্নার তৈরি হলো, এরপর তিনটি চেন করব, তিনটি চেন করে আমি নেক্সট করে আমি পাঁচটি ডাবল কুশি করব।
আবার কাঁটা খুলি প্রথম ডাবল কুশির ভিতরে কাঁটা ঢুকিয়ে কি একটি সিঙ্গেল কুশি করে নিব। আবার তিনটি চেইন করব, আবার পরে ঘরে পাঁচটি ডাবল কুশি করব। এভাবে করে আমি চারটি করার পর কন্যা তৈরি করব। আবার চারটি করে করে আবার কন্যা তৈরি করব। তো এই যে আমি পুরোটা করে নিলাম, চারটি করে এরপর কন্যা তৈরি করলাম। লাস্টে এবার দুটি চেন করে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব। আবার ফাঁকা অংশে আমি স্লিপ স্টিচ করে আসব, এরপর আবার তিনটি চেন করব। তিনটি চেন করে আমি সেম ঘর আবার চারটি ডাবল কুশি করব। প্রথম তিনটি চেন নিয়ে আমাদের মোট পাঁচটি হলো। তো এখন কাঁটা খুলি, আবার প্রথমে একটি চেন তিনটি চেন করলাম, ওই তিনটি চেনে আবার কাঁটা ঢুকিয়ে আমরা একটি সিঙ্গেল কুশি করে দেব।
এখন দুটি চেন করব দুটি চেন করে আমি কর্নারে কাজটি করব কর্নারে আমি এখন 6টি ডাবল কুশি করব দুটি চেন করে আমি কর্নারে 6টি ডাবল কুশি করব কর্নারে আমাদের 6টি ডাবল কুশি 3টি চেন সেম ঘরে আবার 6টি ডাবল কুশি করব এখন 3টি চেন করে আবার সেম ঘরে 6টি ডাবল কুশি করব 6টি ডাবল কুশি করার পর 3টি চেন করব 3টি চেন করে আবার সেম ঘরে আমরা 6টি ডাবল কুশি করব এই যে 6টি ডাবল কুশি 3টি চেন 6টি ডাবল কুশি আবার 3টি চেন করে আবার পপকর্ন স্টিচগুলো আমরা করে নিব সব করে কর্নারে শুধু আমরা কর্নারে আসার আগে আবার 2টি চেন করে 6টি ডাবল কুশি করব 3টি চেন সেম করে 6টি ডাবল কুশি এভাবে 4টি কর্নারে আমি করে নিব শুধু কর্নারে এসে আমাদের 6টি ডাবল কুশি সেম ঘরে 3টি চেন সেম ঘরে আবার 6টি ডাবল কুশি হবে আর বাকি ঘরগুলোতে আমরা পপকর্ন স্টিচগুলো করে নিব লাস্টে 2টি চেন করে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিব তো আমি এই যে সেমভাবে করে নিলাম 4টি কর্নার এখন আমরা এই যে কর্নারে যাওয়ার আগে 2টি চেইন করলাম ওই চেইনে আমরা এখন স্লিপ স্টিচ করে জয়েন করব
এরপর তিনটি চেইন করব, তিনটি চেইন করে আমি একটি ডাবল ঘুষি করব, তিনটি চেইন সেম করে একটি ডাবল ঘুষি করব। এরপর বাকি প্রত্যেকটার উপরে এখন একটি একটি করে ডাবল ঘুষি করে নেব। তো একটি একটি করে প্রত্যেকটার উপর করে নিলাম। এখন আমরা কর্নারে যে এই যে তিনটি চেইন করলাম, কর্নারে এখন দুইটি ডাবল কুশি করব, সেম করে আমি দুইটি ডাবল কুশি করব। এরপর এখন তিনটি চেইন করব, তিনটি চেইন করে আমি সেম করে আবার দুইটি ডাবল কুশি করব। দুইটি ডাবল কুশি, তিনটি চেন, সেম করে আবার দুইটি ডাবল কুশি। আবার বাকি ঘরগুলোতে আমি একটি একটি করে ডাবল কুশি করব প্রত্যেকটার উপরে। প্রত্যেকটার উপর একটি একটি করে ডাবল কুশি করলাম। এখন আমরা দুটি চেনের যে ঘর আছে ওই ঘরে আবার আমরা দুইটি ডাবল কুশি করব। এখন দুইটি ডাবল কুশি করলাম, আবার দুটি চেন করব, আবার আমরা পপকর্ন স্টিচগুলো করব। এখন কর্নারা যাওয়ার আগ পর্যন্ত আমরা সেমভাবে পপকর্ন স্টিচগুলো করে নেব। কর্নার যাওয়ার আগে যে দুটি চেন আছে ওই ঘরে আমরা দুটি ডাবল কুশি করব। এরপর আমরা প্রত্যেকটার উপরে একটি করে ডাবল কুশি করব সেমভাবে। আবার কর্নার মাঝে এসে দুটি ডাবল, তিনটি চেন, দুটি ডাবল।
তো এইভাবে করে পুরোটা আমি করে নিব। তো আমি চারটি কর্নারে সেমভাবে করে নিলাম, লাস্টে দুটি চেন করে আমি স্লিপ স্টিচ করে জয়েন করব। চেন করে সুতোটা আমি কেটে নিব। আমি আরও দুটি লাইন অন্য কালার সুতো দিয়ে করব, আপনারা চাইলে সেম কালার দিয়েও করে নিতে পারেন। তারপর আমি সাদা সুতোটা জয়েন করব। এই যে এখানে মাঝখান থেকে আমি সুতোটা জয়েন করে নিব। তারপর তিনটি চেন করব। তিনটি চেন করে আমি সেম গড়ে আমি এখন চারটি ডাবল ক্রোশি করব। প্রথম তিনটি চেন নিয়ে আমাদের মোট পাঁচটি ডাবল ক্রোশি হবে। পাঁচটি ডাবল ক্রোশি করে আমি প্রথম তিনটি চেনে কাঁটা ঢুকিয়ে আমি একটি সিঙ্গেল ক্রোশি করে দেব। এরপর দুটি চেন করব। দুটি চেন করে আমি নেক্সট ঘরে আমি দুটি ডাবল ক্রোশি করব। দুটি চেনে গড় আছে, ওখানে আমি দুইটি ডাবল ক্রোশি করব। সেম গড়ে এরপরে আমি প্রত্যেকটার উপরে এখন একটি একটি করে ডাবল ক্রোশি করব। প্রত্যেকটা ঘরে আমি একটি করে ডাবল ক্রোশি করব। তো প্রত্যেকটার উপর করার পর আমি এখন কর্নারে এসে দুইটি ডাবল করব, দুটি চেন করব, সেম করে আবার দুটি ডাবল ক্রোশি করব। আবার প্রত্যেকটার উপরে একটি একটি করে ডাবল ক্রোশি করব। এই যে এভাবে করে আবার প্রত্যেকটার উপরে করে নেব সেমভাবে। তো আমি পুরোটা সেমভাবে করে নিলাম, লাস্টে আবার দুটি চেন করলাম, ওখানে এসে আমি জয়েন করলাম, তিনটি চেন করলাম, তিনটি চেন করে সেম করে আবার একটি ডাবল ক্রোশি করব। এবার আমরা প্রত্যেকটা ঘরের উপরে একটি একটি করে ডাবল ক্রোশি করব। এখন আর আমাদের পপকর্ন স্টিচগুলো হবে না, দুটি লাইন আমরা এবার একটি একটি করে ডাবল ক্রোশি করব। প্রত্যেকটা ঘরের উপর এখন একটি একটি করে ডাবল ক্রোশি করব। শুধু কর্নারে এসে আমরা দুটি ডাবল ক্রোশি, তিনটি চেন, সেম ঘরে দুটি ডাবল ক্রোশি, এভাবে করে রাউন্ডটা শেষ করব। তো আমি এই যে করে নিলাম সেমভাবে। তো কেমন আছে আমার ভিডিওটি? যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।